শুরু হলো ইছামতি নদীর কচুরিপানা পরিষ্কারের কাজ। প্রায় 8 কিমি নদীপথে কচুরিপানা পরিষ্কার করা হবে, পয়লা বৈশাখ উপলক্ষে এই উদ্যোগ বলে জানা গেছে। দুদিন বাদেই বাংলা নববর্ষ। বাংলা নতুন বছরের আগে বনগাঁবাসীর মন জয় করতে ইছামতি নদী সংস্কারের উদ্যোগ নিল বনগাঁ পৌরসভা। নদী থেকে কচুরিপানা তোলার কাজ শুরু হয়েছে। পৌরসভা সূত্রে জানা গেছে, প্রায় 8 কিলোমিটার এলাকায় নদীর কচুরিপানা তোলা হবে। পৌরসভার তহবিলের অর্থে কচুরিপানা তোলার খরচ মেটানো হবে বলেও জানা গিয়েছে। এ বিষয়ে বনগাঁ পৌরসভার চেয়ারম্যান গোপাল শেঠ নদী সংস্কারে কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ তুলে বলেন, পয়লা বৈশাখের আগে বনগাঁবাসী যাতে নদীর জল দেখতে পান সে কারণেই আমরা নদী থেকে কচুরিপানা তোলার কাজ শুরু করেছি। এটা যে কেন্দ্রীয় সরকারের বঞ্চনার শিকার আমাদের ইছামতি, এবং একে সংস্কার যেমন করা হয় না, একে পরিষ্কার করার জন্য কোনো টাকা অ্যালটমেন্ট হয়নি। আমরা বারবার দাবি করছি, টাকা আসছে কিন্তু সেখানে গিয়ে টাকা এসে আবার টাকা ফেরত চলে যাচ্ছে। অদ্ভুত ব্যবস্থা। বনগাঁ পৌরসভার মধ্যে আমরা কিছুটা পরিষ্কার রাখি, এবার ঠিক করেছি যে আমাদের শুভ পয়লা বৈশাখ আসছে, তার আগে বনগাঁ শহরবাসীকে অন্তত ইছামতির সেই পবিত্র জলে আমাদের শুভারম্ভে তাদের সূর্য নব সূর্য উদয়ের নদীর ধারে নদীর তীরে বসে তারা সূর্য উদয়ের মধ্যে দিয়ে এবারে বাংলা নববর্ষ শুরু করবে। গণেশ পূজা হবে, বনগাঁর মানুষ এবার বনগাঁ পৌরসভা গণেশ পুজো নিয়ে মাতোয়ারা হবে। ও নব সূর্য উদয়ের মধ্যে দিয়ে আমরা পদযাত্রার মাধ্যমে গণেশ পুজো করব। কেন্দ্রের দ্বারা পরিচালিত হয়, তা সত্ত্বেও পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে আমরা পৌরসভা বনগাঁর নাগরিকদের স্বার্থে আমরা সবসময় জলটাকে পরিষ্কার রাখার চেষ্টা করি। এবারও পয়লা বৈশাখের আগে যাতে বনগাঁ পৌরসভার মধ্যে কোনো কচুরিপানা না থাকে তার একটা উদ্যোগ নিয়েছি। প্রসঙ্গত, বর্তমানে ইছামতি নদীর খুবই করুণ অবস্থা। নদীতে খেলে না জোয়ার ভাটা, পলি জমে নব্যতা হারিয়েছে নদী, নেই স্রোত, কচুরিপানায় আবদ্ধ নদী ক্রমেই মৃত্যুর দিন গুনছে। পৌরসভার উদ্যোগকে কেউ কেউ সাধুবাদ জানালেও বিজেপির কাউন্সিলর দেবদাস মণ্ডল বলেন, বনগাঁর সাংসদ ইতিমধ্যেই নদী থেকে কচুরিপানা পরিষ্কারের কাজ শুরু করেছেন। বেড়িগোপালপুর ঘাট এবং ওপারের তরণীপুর, এই যে 24 কিলোমিটার রাজ্য সেন্ট্রাল গভর্নমেন্টের পক্ষ থেকে এবং ইন্ডিয়ান ওয়াটারের পক্ষ থেকে শান্তনু ঠাকুর যিনি মিনিস্টার প্রতিমন্ত্রী তিনি পরিষ্কার করছে। তিনি কী পরিষ্কার করছে? তিনি তো ইছামতি নদী পরিষ্কার করছে। তাহলে এতদিন পরে ওনাদের মনে পড়লো? আসল কথা, যেই দেখলো সেন্ট্রাল গভর্নমেন্টের পক্ষ থেকে শান্তনু ঠাকুর তিনি নিজে মন্ত্রী ওই দপ্তরের সেই মন্ত্রী সহযোগিতায় ইছামতি পরিষ্কার হচ্ছে, তোমাদের জানাই সাদর আমন্ত্রণ।